হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে হচ্ছে তিন আগস্ট প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো তো আজকে আমাদের দশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন বলবো তাদের উত্তর বলবো রিলেটেড ফ্যাক্টগুলো বলবো যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে প্রত্যেক দিন সকালে সিক্স এম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রকাশিত হচ্ছে তারপর আটটা তিরিশে আমাদের ইংলিশের ক্লাস হচ্ছে তারপর সন্ধ্যে সাতটা তিরিশে আমাদের জিকের ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকন অন করো তারপর অল নোটিফিকেশান অন করো তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকলে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করো টেলিগ্রাম অ্যাপে যাওয়ার পর গাইডেন্স গুরু লিখে সার্চ করবে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবে চলো আজকের প্রথম কোয়েশ্চানের দিকে যাওয়া যাক আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর মুসলিম মহিলা অধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে মুসলিম মহিলা অধিকার দিবস হিসেবে প্রত্যেক বছর পালিত হচ্ছে ফার্স্ট আগস্ট অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ফার্স্ট আগস্ট প্রত্যেক বছর মুসলিম মহিলা অধিকার দিবস হিসেবে পালন করা হয় কেন পালন করা হচ্ছে আমরা ডিটেলসে জানব তিন তালাকের বিরুদ্ধে আইন প্রণয়নের উদযাপনের দু সাল থেকে সাল দু সাল থেকে এক আগস্ট সারা দেশে মুসলিম নারী অধিকার দিবস পালন করা হয় ঠিক আছে তিন তালাকের যে আইন পাস হয়েছে তিন তালাক বিরোধী আইন সেটা এক আগস্ট দু হাজার উনিশে পাশ হয়েছিল এবং সেজন্যই দু হাজার কুড়ি সাল থেকে প্রত্যেক বছর এটা পালিত হচ্ছে তো এবারে হচ্ছে সেকেন্ড ঠিক আছে ভারত সরকার তিন তালাকের বিরুদ্ধে আইন প্রণয়ন করে দু সালের এক আগস্ট ত্রিপল তালাকের সামাজিক অপব্যবহারকে ফৌজদারি অপরাধ হিসেবে গড়ে তুলতে এই আইন পাস করেছিল তো এক আগস্ট ইজ দ্য কারেক্ট আনসার সেকেন্ড কোয়েশ্চনে যাবো তার আগে প্রত্যেক দিনের মতোই তোমরা ক্লাসটা প্রথমেই লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে একবার শেয়ার করে দাও আজকে এক হাজার লাইকের টার্গেট রাখছি আশা করেছি তোমরা আমাদের এই টার্গেট পূর্ণ করে দেবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে লিঙ্কে ক্লিক করো টেলিগ্রাম গ্রুপে জয়েন করো দ্বিতীয় প্রশ্ন কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হলো তো সম্প্রতি আমাদের দেশ ভারত সরি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের দেশ ভারত জাতিসংঘের বা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে এই সভাপতি নির্বাচিত হয়েছে এক মাসের জন্য শুধুমাত্র আগস্ট মাসের জন্য তো রাষ্ট্রসংঘের যে নিরাপত্তা পরিষদ সেই নিরাপত্তা পরিষদের ভারত কিন্তু স্থায়ী সদস্য নয় ভারত হচ্ছে অস্থায়ী সদস্য এবং সেই অস্থায়ী সদস্য হিসেবে এক মাসের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে। ডিটেলসে দেখো দু হাজার একুশ সালের আগস্ট মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বা ইউএন এসসি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এর সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য ফ্রান্সের কাছ থেকে ভারত দায়িত্ব গ্রহণ করে অর্থাৎ এর আগে ছিল ফ্রান্স ইউএনএসসি ওইস্থায়ী সদস্য হিসেবে দু হাজার একুশ বাইশ মেয়াদে এটি ভারতের প্রথম সভাপতিত্ব ঠিক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হবেন যিনি ইউএসসি ইউএনএসসি এর সভায় সভাপতিত্ব করবেন ঠিক আছে ইউএনএসসি এর পুরোনাম ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রত্যেক বছর বিশ্ব স্তন পান সপ্তাহ বা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক হিসেবে কোন দিনটি পালন করা হচ্ছে তো প্রত্যেক বছর এক আগস্ট থেকে সাত আগস্ট বা আগস্ট মাসের প্রথম সপ্তাহ এক আগস্ট থেকে সাত আগস্ট বিশ্ব স্তন পান সপ্তাহ বা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক হিসেবে পালন করা হচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এবারের থিম কী ছিল এবারের থিম হচ্ছে প্রোটেক্ট ব্রেস্ট ফিডিং এ শেয়ারড রেসপন্সিবিলিটি প্রোটেক্ট ব্রেস্ট ফিডিং এ শেয়ারড রেসপন্সিবিলিটি এই ডেট তোমাদের মনে রাখতে হবে তার সঙ্গে থিমটা মনে রাখতে হবে দুটোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এখানে দেখো মা এবং শিশুদের জন্য বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর আগস্টের প্রথম সপ্তাহে এক থেকে সাত আগস্টের মধ্যে বিশ্ব স্তনপান সপ্তাহ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক পালন করা হয় ডাব্লু এ এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ কর্তৃক উনিশশো সাল থেকে বার্ষিক সপ্তাহের আয়োজন করা হয় ঠিক আছে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এক থেকে সাত আগস্ট পরবর্তী দেখো চতুর্থ প্রশ্ন ভারতীয় নৌসেনার ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হলেন তো সম্প্রতি ভারত ভারতীয় নৌসেনার ভাইস চিফ হিসেবে নাভাল ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন এস এন ঘড়মাদে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার এস এন ঘড়মাদে অপশান বি কারেক্ট আনসার দেখো ডিটেলসে দ্য ফ্ল্যাগ অফিসার এস এন ঘড়মাদে ওয়াজ কমিসেন্ট ইন দ্য ইন্ডিয়ান নেভি অন জানুয়ারি জিরো ওয়ান উনিশশো চুরাশি তিনি উনিশশো চুরাশি সাল থেকে ভারতের নৌসেনাতে কর্মরত হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য অতি বিশিষ্ট সেবা মেডেল অতি বিশিষ্ট সেবা মেডেল দ্বারাও তিনি পুরস্কৃত হয়েছেন অন জানুয়ারি দু হাজার সতেরোতে অ্যান্ড নৌসেনা মেডেল নৌসেনা মেডেলও তিনি পেয়েছেন দু হাজার সাত সালে বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড এ কমেন্ডেশন বাই দ্য চিফ অফ নাভাল স্টাফ ইন দু হাজার ঠিক আছে নৌসেনা প্রধান বর্তমানে নৌসেনা প্রধানকে অ্যাডমিরাল করমবীর সিং এবং ভাইস নৌসেনা ভাইস চিফ নিযুক্ত হলেন এস এন ঘরমাদে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো কাকে লোকমান্য তিলক পুরস্কার দু হাজার একুশ দ্বারা সম্মানিত করা হয়েছে তো সম্প্রতি সাইরাস পুনাওয়ালা অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার সাইরাস পুনাওয়ালাকে লোকমান্য তিলক পুরস্কার দু দ্বারা সম্মানিত করা হলেন তিনি হলেন সাইনাস পুনা পুনেওয়ালা পুনে ভিত্তিক ভ্যাকসিন নির্মাতা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালাকে দু একুশ সালের মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে কোভিশিল্ড টিকা বিকশিত করার জন্য তেরোই আগস্ট এই পুরস্কারে পুরস্কৃত করা হবে অপশান ডি সাইরাস পুনাওয়ালা এরপর হচ্ছে আজকের হোমওয়ার্ক টোকিও অলিম্পিকে পি ভি সিন্ধু কোন পদক জিতলেন তোমরা স্বর্ণপদক রৌপ্য ব্রোঞ্জ নাকি কোনোটি এই নই কারেক্ট তোমরা কমেন্ট করে জানাবে ডিটেলসে লেখার চেষ্টা করবে ঠিক আছে প্রত্যেকে প্রত্যেকে যারা দেখছ কারেক্ট আনসার এক্ষুনি তোমরা কমেন্ট করে দাও এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে গাইডেন্স গুরু লিখে সার্চ করবে টেলিগ্রাম অ্যাপে গিয়ে সেখানে তোমরা অবশ্যই জয়েন করো ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি জি টোয়েন্টি সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক ভারতের সভাপতিত্ব কে করলেন তো সম্প্রতি ইতালিতে আয়োজিত হলো জি টোয়েন্টি সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক যেখানে ভারতের সভাপতিত্ব করলেন মীনাক্ষী লেখি অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার লেখি সভাপতিত্ব করলেন ভারতের সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি ভারত সরকারের পক্ষ থেকে জি টোয়েন্টি সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করলেন দু হাজার একুশ সালে জি টোয়েন্টি এর চলমান সভাপতি থাকাকালীন ইতালি উন উনত্রিশ জুলাই ও তিরিশ জুলাই দু হাজার একুশ তারিখে দুই দিনের বৈঠকের আয়োজন করেছিল তো ইতালি এটা আয়োজন করেছিল এবং মীনাক্ষী লেখি ভারতের প্রতিনিধিত্ব করলেন নেক্সট দেখো সপ্তম প্রশ্ন ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড বইটি কে লিখেছেন তো এটা কিন্তু এখনও বইটি প্রকাশ পায়নি প্রকাশ হয়নি এটা পরের বছর কিন্তু পাবলিশড হবে তো এই বইটি লিখেছেন কুনাল বাসু অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড ইনি হচ্ছেন কুনাল বাসু তো বইটি বর্তমান সময়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে কলেজ রাজনীতি পরিবার অপরাধ একটি শক্তিশালী কৌতুকপূর্ণ এবং দ্রুত গতির সাহিত্য উপন্যাস হলো এই বইটি তো বইটি বলে অভিত করা হয়েছে ঠিক আছে আর লিখেছেন কে কুনাল বাসু নেক্সট দেখো কোন টাইগার রিজার্ভ নেট ওয়েস্ট গ্রুপ আর্থ হিরোজ পুরস্কার পেয়েছে তো সম্প্রতি দেখো অপশান বিতে সাতপুরা টাইগার রিজার্ভ এই পুরস্কারটি পেয়েছে অপশান বি ইজ কারেক্ট আনসার সাতপুরা টাইগার রিজার্ভ অপশান বি দেখো সাতপুরা টাইগার রিজার্ভটা মধ্যপ্রদেশে অবস্থিত সম্প্রতি চোদ্দোটি টাইগার রিজার্ভকে ক্যাট স্বীকৃতি দেওয়া হয়েছে যার মধ্যে সাতপুরা টাইগার রিজার্ভটিও অবস্থিত ঠিক আছে আর সাতপুরা টাইগার রিজার্ভ নেট ওয়েস্ট গ্রুপ আর থিরোজ পুরস্কার পেয়েছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন সম্প্রতি গাইডো ভ্যালিডো কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি হলেন গাইডো ভ্যালিডো তিনি সম্প্রতি পেরুর প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন অপশন সি ইজ দ্য কারেক্ট পেরু তো পেরুর প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তাহলে পেরুর রাজধানী হচ্ছে লিমা মুদ্রা হচ্ছে সোল প্রেসিডেন্ট হচ্ছেন পেদ্রো কাস্টিল পেদ্রো কাস্টিল নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোথায় অর্কিড সংরক্ষণ কেন্দ্র খোলা হয়েছে তো অর্কিড সংরক্ষণ কেন্দ্র সম্প্রতি উদ্বোধন করা হলো বা অর্কিড পার্ক উত্তর ভারতের প্রথম অর্কিড পার্ক এর উদ্বোধন করা হয়েছে উত্তরাখণ্ডের অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার দেখো উত্তর ভারতের প্রথম অর্কিড পার্ক তৈরি হলো উত্তরাখণ্ডে তো উত্তরাখণ্ডের আমরা কথা বলছি দেখো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যপাল হচ্ছেন বেবি রানি মৌর্য রাজধানী দেহরাদুন এবং গার্সিয়ান দুটো রাজধানী দেহরাদুন এবং গার্সিয়ান একটা শীতকালীন একটা গ্রীষ্মকালীন তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার উত্তরাখণ্ড আজ আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকেই এখন লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও বিভিন্ন ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করো ডেসক্রিপশানে চলে যাও সেখানে তোমাদের জন্য আমাদের ডাব্লিউইপি চ্যানেল আছে সেই ডাব্লিউইপি চ্যানেলটা তোমরা অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে সেখানে আমাদের ডাব্লিউইপির ক্লাস চলছে তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের টেলিগ্রামের লিঙ্কটাও দেওয়া আছে সেটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং আমাকে তোমরা ফেসবুকে ফলো করতে চাইলে সেটাও তোমাদের লিঙ্ক আছে ডেসক্রিপশানে আমাকে ফলো করতে পারবে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ